কক্সবাজারে ভ্রমণে আসা এক নারীকে দলবদ্ধ ধর্ষণের মামলার প্রধান আসামি মোহাম্মদ আশিককে গ্রেপ্তার করা হয়েছে মাদারীপুর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে আজ রোববার রাতে র্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে আঠাইশ বছর বয়সী আশিকের বিরুদ্ধে চুরি চিন্তায় চাঁদাবাজি ও ইয়াবা কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে এইসব অভিযোগে তার বিরুদ্ধে প্রায় দেড় ডজন মামলা রয়েছে গত তেইশে ডিসেম্বর এক ব্যক্তি কক্সবাজার সদর মডেল থানায় তার স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে মামলা করেন মামলায় আশিক সহ সাতজনকে আসামি করা হয় সন্তানকে জিম্মি করে ওই নারীকে দর্শন করা করা হয় বলে মামলায় হয়েছে কক্সবাজার স্বামী অভিযোগ আদালতে দেওয়া জবানবন্দিতে ওই নারী বলেছেন আশিকের নেতৃত্বে তিনজন নিয়ে তাকে দর্শন করেন এরপর তার স্বামী ও আট মাসের সন্তানকে হত্যার ভয় দেখিয়ে কলাতলির জিয়া গেস্ট ইনে নিয়ে দ্বিতীয় দফায় তাকে দর্শন করা হয় চায়ের দোকান থেকে তাকে মোটরসাইকেলের পেছনে বসিয়ে হোটেলে নিয়ে যান আশিক বর্তমানে ওই নারী ও তার স্বামী সন্তান ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আছেন ট্যুরিস্ট পুলিশের কক্সবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জিল্লুর রহমান বলেন টানা তিন মাস ধরে ওই নারী বিভিন্ন হোটেলে অবস্থান করছেন আশিকের সঙ্গেও তার পূর্ব পরিচয় ছিল কক্সবাজারে অবস্থানকালে তিনি কি কাজ করেছেন সবই পুলিশের কাছে তুলে ধরেছেন ওই নারী আদালতে দেওয়া জবানবন্দির সঙ্গে পুলিশকে দেওয়া তথ্যের ভিন্নতা নেই বলে দাবি করেন পুলিশের এই কর্মকর্তা এদিকে এই ঘটনায় জড়িত অভিযোগে কক্সবাজার থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ দুপুরে কক্সবাজার এক সংবাদ সম্মেলনে ট্যুরিস্ট পুলিশের চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ মুসলিম জানিয়েছেন ওই নারী আদালতে যে জবানবন্দি দিয়েছেন তাতে গ্রেপ্তার তিন যুবকের নাম আছে শহরে বিভিন্ন আস্থানায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তার তিনজন হলেন শহরের দক্ষিণ বাহার রেজাউল করিম শাহাবুদ্দিন চকরিয়ার ডোলা হাজরা ইউনিয়নের উলুবুনিয়ার মামুনুর রশিদ ও পশ্চিম বাহারছড়া এলাকার মেহেদি হাসান